আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি। নমস্কার বন্ধুরা, ইউনিক মমস কিচেনে সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদটা চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে কিছুটা নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছে অনেকের অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে চিংড়ি মাছটা বাদ দিয়ে আপনারা এটা বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। অথবা যে কোনো মাছের মাথা দিয়েও এটা বানাতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আবারও কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আবারও সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভেজে নেব। সব কিছু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে এক একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 7 মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত চাল কুমড়োটাকে দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও কিছু এইরকম ধরনের রেসিপি শেয়ার করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবে অথবা আই বাটনেও দিয়ে দেব, আপনারা একবার দেখে নেবেন। এবার চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি, চাল কুমড়োটা কিছুটা সিদ্ধ হয়েছে, এখনও বাকি আছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একবার নাড়িয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুড়। এখানে আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহারও করতে পারেন। গুড়টা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আমি গুড়ই ব্যবহার করি। এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। চাল কুমড়োর তরকারি আমার প্রায় হয়ে এসেছে, আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তাহলে দেখলেন তো কত সহজে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর রেসিপিটা রেডি হয়ে গেল। বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।